প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো আমাদের উপন্যাস নিয়ে উপন্যাস আমরা পড়েছিলাম লাল সালু আচ্ছা তোমরা মনে রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকেই তোমাদেরকে হয়তো বলবে বা তোমরা ধারণা এরকম যে উপন্যাস এবং নাটক থেকে প্রশ্ন আসবে না কিন্তু একটি কথা মনে রাখবা যদি কখনো প্রশ্ন এসে যায় এমনটি কখনো হয়নি যে প্রশ্ন আসেনি লাস্ট কয়েক বছরের ইতিহাস যদি আমরা চিন্তা করি নাটক এবং উপন্যাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও প্রশ্ন এসেছে এবং একাধিক প্রশ্ন এসেছে সো এই বিষয়টি তোমাদেরকে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমরা আলোচনা করছি লাল সালু লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ পিতার নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে উনিশশো বাইশ সালে মৃত্যুবরণ করেন আমাদের মুক্তিযুদ্ধের সময় তোমরা জানো উনিশশো সালের দশই অক্টোবর প্যারিসে ফ্রান্সে তিনি বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার তিনি বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত খুব ইম্পর্টেন্ট একটি বিষয় দেখো যে বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা প্রয়োজন দেখো সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মসূত্রে নয়াদিল্লি সিডনি জাকার্তা লন্ডনে দায়িত্ব পালন শেষে মৃত্যু পর্যন্ত প্যারিসে কর্মরত ছিলেন বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন দেখো প্যারিসে অবস্থানকালে উনিশশো একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ যার প্রথম গল্পগ্রন্থ হচ্ছে নয়ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব গুরুত্বপূর্ণ যে সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি নয়ন তার প্রথম উপন্যাস হচ্ছে কি লাল শালু যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা প্রত্যেকটি গদ্যপদ্যের আলাদা করে শালটি মনে রাখার দরকার নেই বিশেষ বিশেষ করে আমরা ভিডিওতে স্যাররা তোমাদের যে শালগুলো মনে রাখতে বলবে সেই শালগুলো শুধু তোমরা মনে রাখবে কেননা শাল মনে রাখা তোমাদের জন্য খুব কেননা প্রত্যেকটি গল্পগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ উপন্যাসের ক্ষেত্রে সাল মনে রাখা কখনোই সম্ভব না আসো যেটি বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার লালশিল উপন্যাসটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় ফরাসি এবং ইংরেজি ভাষা অনুদিত হয়েছিল সেটিও আমরা জানতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু আসো তার উপন্যাস গ্রন্থগুলো আমরা আলোচনা করি দেখো উপন্যাসগুলো কি কি লাল শালু চাঁদের অমাবস্যা কাদো নদী কাদো নাটক হচ্ছে কি বহিপীর তরঙ্গভঙ্গ সুরঙ্গ যে বহিপের তরঙ্গভঙ্গ সুরঙ্গ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আসি আমরা আলোচনা করছি লালশেলো উপন্যাসে যে প্রকাশ তথ্য এটি একটু তোমাদের জেনে রাখতে হবে আগেই বলছিলাম এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট প্রথমে এটি ঢাকার কমরেড পাবলিশার্স থেকে প্রকাশিত হয় পরে উনিশশো সালে এটি কথা প্রকাশনা থেকে প্রকাশিত প্রকাশিত হয় এবং আমরা দেখব যে নওরেজ কিতাবিস্তান থেকে লালশলো উপন্যাসের দশম মুদ্রণ শেষে প্রকাশিত হয় এটি কত সালে উনিশশো একাশি সালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আসু শুরুতে আমরা আলোচনা করছি যেহেতু এটি একটি উপন্যাস তো উপন্যাস সম্পর্কে আমাদের একটু ধারণা না থাকলেই নয় প্রিয় শিক্ষার্থী একটু দেখো উপন্যাস কি আমরা জানি উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষণ রূপে স্থাপন তাহলে উপন্যাস শব্দটির আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষণ রূপে বিশেষ রূপে স্থাপন অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনীর রূপ দেখো উপন্যাস হচ্ছে কি কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল পদ্ধতি বা রীতি উপন্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নোভেল উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ আবারও বলছি উপন্যাস অবশ্যই গদ্যে লিখিত উপন্যাস গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভেতর দিয়ে মানব মানবীর জীবন যাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিকের মতে কমপক্ষে পঞ্চাশ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া বাঞ্ছনীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার টেক্সট বুকে উপন্যাসের আরও সংজ্ঞাস ডিটেলস আলোচনা তোমরা পড়েছ এবং অবশ্যই আরও মনোযোগ দিয়ে পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আসো যে উপন্যাসটি আমরা পড়ছি এই উপন্যাসটির যে সমাজ বাস্তবতা লালশালু উপন্যাসের সমাজ বাস্তবতা একটু দেখো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সৈয়দ আলিউল্লার প্রথম উপন্যাস হচ্ছে লাল আমরা জানি লাল একটি সামাজিক উপন্যাস সামাজিক সমস্যামূলক উপন্যাস এর বিষয় কি দেখো এর বিষয় হচ্ছে যুগ যুগ ধরে শিকড় গাড়া কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব কি বলছে যুগ যুগ ধরে শিকড় গাড়া কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ভীতির সঙ্গে সুস্থ জীবনধারার যে সুস্থ জীবন আকাঙ্ক্ষার যে দ্বন্দ্ব সেই বিষয়টি দেখো গ্রামবাসীর সরলতা ওই যে মোহাম্মদনগর গ্রাম গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে সুযোগ নিয়ে ধর্ম ব্যবসায়ী এবং অবশ্যই ভণ্ড ধর্ম ব্যবসায়ী ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন এবং শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণে সমৃদ্ধ আমাদের লালসাল উপন্যাসটি লাল সালুর প্রধান উপাদান হচ্ছে লাল সালু উপন্যাসের প্রধান উপাদান হচ্ছে সমাজ বাস্তবতা যদি প্রশ্ন এরকম আসে লাল সালু উপন্যাসের প্রধান উপাদান কি তখন দিবে হচ্ছে এটি সমাজ বাস্তবতা আর এটি কেমন উপন্যাস এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস সৈয়দ আলিউল্লাহ মানবতাবাদী লেখক মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা তার সাহিত্য সাধনার কেন্দ্রে সক্রিয়